যি জনসমুদ্র দেখিছো জনগর্জনলে রূপান্তরিত হয়েছে। রকিবুল হুসেন ডাঙরিয়া ইতিমধ্যে এটা প্রার্থীও থাকা নাই, রাইজে এমপি বলে ধরে লৈছে। গতি মই নিশ্চিত যে ধুবুরীর মানুষে এনেকা ঐতিহাসিক সিদ্ধান্ত লোবলে রয়ে আছে, যুক্ত সিদ্ধান্ত মাটিরপর সাম্প্রদায়িক রাজনীতি বিদায় দিব। ধুবুরীর মানুষে বুঝি পাইছে যে আজমল যেতালেকে রাজনীতি থাকিব, বিজেপি আর এস এসে সাম্প্রদায়িক রাজনীতি করার সুযোগ পাই থাকিব। বিজেপি আর এস এসক উৎখাত করার সমান্তরালভাবে ধুবুরীর মাটিরপরাও তলাচাবি আমি ব্রহ্মপুত্র দলিয়াব লাগবে। আর সেই কাম যে এবার ধুবুরীর মানুষে করব তার সাক্ষী সংবাদ মাধ্যম আপনার আপনার চ্যানেলত গধুলা ওলাবও পায় নোলাবও পায়, কিন্তু সাক্ষী আপনাদেরকে হয়। মুখ্যমন্ত্রী পানি দেখি আছে, পানির তলত কাঁইট দেখা নাই। উজনি মানুষে এবার কিয় বিজেপিক ভোট নিদিয়ে মই পাঁচটা কারণ আপনার কই যাম। উজনি মানুষে জানিব বিচাৰিছে বিজেপিরপা যে ছমাহর ভিতর যে ছয় জনগোষ্ঠী জনজাতিকরণ হব বলে কৈছিলে কি হল, চাহ শ্রমিকর মজুরি বৃদ্ধি 351 টাকা করিম বলে কৈছিলে কি হল, বছরি 5 লাখকে 25 লাখ নিবনুয়াক চাকরি দিম বলে কোয়া বিজেপির প্রতিশ্রুতি কি হল, অসম চুক্তি 6 নং দফার রূপায়নের ক্ষেত্রে বিজেপির প্রতিশ্রুতি এটা কি হল, ব্রহ্মপুত্র খান্দি দুইপারে এক্সপ্রেস হাইওয়ে বনাম বলে কোয়া প্রতিশ্রুতি কি হল, সেয়া মূল প্রশ্ন নহয় মানুষের মুখে মুখে সেই প্রশ্ন বিজেপির প্রতি। আর কালিলে যদি আহি নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় প্রতিশ্রুতি ভঙ্গ করা অপরাধত মাতৃ চরণ চুই পেলায় যদি ক্ষমা বিচারে বেলেগ কথা, যদি কালিলে প্রধানমন্ত্রী আহি অসমীয়া জাতিক ক্ষমা নুখুজে প্রতারণা প্রবঞ্চনা আর প্রলোভনের কারণে, তেতিয়াহলে কি হবলৈ গৈ আছে আপনাদের গম পাব। যি জনসমুদ্র দেখিছো জনগর্জনলে রূপান্তরিত হয়েছে। রকিবুল হুসেন ডাঙরিয়া ইতিমধ্যে এটা প্রার্থীও থাকা নাই, রাইজে এমপি বলে ধরে লৈছে। গতি মই নিশ্চিত যে ধুবুরীর মানুষে এনেকা ঐতিহাসিক সিদ্ধান্ত লোবলে রয়ে আছে, যুক্ত সিদ্ধান্ত মাটিরপর সাম্প্রদায়িক রাজনীতি বিদায় দিব। ধুবুরীর মানুষে বুঝি পাইছে যে আজমল যেতালেকে রাজনীতি থাকিব, বিজেপি আর এস এসে সাম্প্রদায়িক রাজনীতি করার সুযোগ পাই থাকিব। বিজেপি আর এস এসক উৎখাত করার সমান্তরালভাবে ধুবুরীর মাটিরপরও তলাচাবি আমি ব্রহ্মপুত্র দলিয়াব লাগবে। আর সেই কাম যে এবার ধুবুরীর মানুষে করব তার সাক্ষী সংবাদ মাধ্যম আপনার আপনার চ্যানেলত গধুলা ওলাবও পায় নোলাবও পায়, কিন্তু সাক্ষী আপনাদেরকে হয়। মুখ্যমন্ত্রী পানি দেখি আছে, পানির তলত কাঁইট দেখা নাই। উজনি মানুষে এবার কিয় বিজেপিক ভোট নিদিয়ে মই পাঁচটা কারণ আপনার কই যাম। উজনি মানুষে জানিব বিচাৰিছে বিজেপিরপা যে ছমাহর ভিতর যে ছয় জনগোষ্ঠী জনজাতিকরণ হব বলে কৈছিলে কি হল, চাহ শ্রমিকর মজুরি বৃদ্ধি 351 টাকা করিম বলে কৈছিলে কি হল, বছরি 5 লাখকে 25 লাখ নিবনুয়াক চাকরি দিম বলে কোয়া বিজেপির প্রতিশ্রুতি কি হল, অসম চুক্তি 6 নং দফার রূপায়নের ক্ষেত্রে বিজেপির প্রতিশ্রুতি এটা কি হল, ব্রহ্মপুত্র খান্দি দুইপারে এক্সপ্রেস হাইওয়ে বনাম বলে কোয়া প্রতিশ্রুতি কি হল, সেয়া মূল প্রশ্ন নহয় মানুষের মুখে মুখে সেই প্রশ্ন বিজেপির প্রতি। আর কালিলে যদি আহি নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় প্রতিশ্রুতি ভঙ্গ করা অপরাধত মাতৃ চরণ চুই পেলায় যদি ক্ষমা বিচারে বেলেগ কথা, যদি কালিলে প্রধানমন্ত্রী আহি অসমীয়া জাতিক ক্ষমা নুখুজে প্রতারণা প্রবঞ্চনা আর প্রলোভনের কারণে, তেতিয়াহলে কি হবলৈ গৈ আছে আপনাদের গম পাব।